এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ইসলাম প্রচারের স্বার্থে ইসলামিক তথ্যবহুল ভালো ও জ্ঞানের ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনে টাচ করুন, এরপর এই বেল আইকনের উপরে টাচ করুন। এর ফলে যখনই আমরা নতুন ভিডিওগুলো আপলোড করব, তখনই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। মনের মাঝে যে নামেরই ফোটে রঙিন ফুল, মনের মাঝে যে নামেরই ফোটে রঙিন ফুল, সেই ফুলেরই মধুর সুবাস, সেই ফুলেরই মধুর সুবাস, নেই কোনো তার তুল। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম من عمل صالحا من ذكر أو أنسى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام معجز محترم صاحب الصدر দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি দেগর উলামায়ে কেরাম, আজকের পদ্মা অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা বোনেরা সালামের জবাব আসতে দিবেন। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহরবানি করে, দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আজকে চৌঠা রবিউল আউয়াল ফজরের পর থেকেই শুরু হয়েছে, বিভিন্ন আলোচনা আমরা শুনেছি বুঝেছি, যে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার বসার কিছু আলোচনা শোনা বুঝার তৌফিক দিলেন, শক্তি দিলেন, ক্ষমতা দিলেন। ওই আল্লাহ পাকের শাহী দরবারে সকলের সমস্যারে
শুক্রিয়তান আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সরোয়ারে কাইনাত মুফাক্কারে মওজুদাত সরদারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ পাকের কালাম থেকে সূরাতুল নাহাল 14 পারার একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। খুব সংক্ষেপে কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ বলেন যে পুরুষ এবং মহিলা, যে মোমেন আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, হায়াতান তৈয়িবা, তাদেরকে আমি পবিত্র জিন্দেগি দান করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সংক্ষেপ হলো, সে যে পরিমাণ আমল করবে, ভালো কাজ করবে, এর থেকে আমি অনেক অনেক গুণ বেশি তাকে পুরস্কারিত করব। তাহলে বোঝা গেল নেক কাজের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে পুরুষ মহিলা সমান। নেক কাজে ভালো কাজে পুরুষ মহিলা সমান। একবার আনসার মহিলারা, আনসার মানে যারা মদিনা ওয়ালা মহিলা, রসুল মক্কা থেকে হিজরত করেছে, মদিনা ওয়ালারা মক্কাওয়ালাদের মহাজিরদেরকে সাহায্য করেছেন, মদিনা ওয়ালারা আনসার। তো আনসারি মহিলারা বসে আলোচনা করতেছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বারবার পুরুষের কথা বলতেছে, কই আমাদের কথা কই? আনসার মহিলাদের পক্ষ হতে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো মহিলায় পরামর্শ ছিলাম আমরা, তাদের পক্ষ হতে আমি একজন আনসারি মহিলা আপনার দরবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, একটি কথা নিয়ে এসেছি আপনার কাছে। কথাটি হলো আল্লাহর কালাম বহু জায়গায় পুরুষ সম্পর্কে পুরুষের কথা আল্লাহ বারবার বলেছে, কিন্তু আমরা নারী মহিলা আমাদের কথা তো খুঁজে পাওয়া যায় না, এই অভিযোগেই কথা নিয়ে এসেছি। কথা বলা শেষ হয় নাই, এখনো মহিলা বিদায় হয় নাই, আল্লাহর নবীর কাছে একবার দুইবার না 24,000 বার এসেছে জিবরাইল, হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যে বলেছিল তাদের সম্পর্কে আল্লাহ কোনো আয়াত কোনো কথা বলেন না, এখনই আয়াত নাজিল করেছে 22 পারার প্রথম পৃষ্ঠায় শেষের আয়াতটা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 10টা গুণের কথা বলেছেন, কয়টা? 10টা গুণের কথা পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও আল্লাহ বলেছে। তাহলে বোঝা গেল যে মহিলাদের কথাও আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন বলেছেন। আপনি দেখেন সূরাতুল মারিয়াম, যদিও আমার আলোচনা সংক্ষেপে অনেক লম্বা কথা, মা মারিয়ামের কথা, মহিলার নামে সূরা, সূরা, এই মহিলাদের মধ্যে সবচাইতে উত্তম মহিলাকে, সবচাইতে ভালো মহিলাকে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন যে মহিলাটির স্বামীর খেদমত ঠিক আছে, কখন? যখন স্বামী তার কাছে আসে, আর সে যখন দূরে চলে যায় তার হক নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না, স্বামীর মালামালকে নষ্ট করে না,
সবচেয়ে উত্তম মহিলা। আর এক রওয়ায়াতে আর এক ঘটনায় পাওয়া যায়, রসুল বলেছেন যে মহিলার দিকে তার স্বামী তাকাইলে, নজর করলে, দেখলে সন্তুষ্টি হয়, সে হল উত্তম মহিলা। আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে যা পেয়েছি, ক্ষুদ্র জ্ঞান, আমাদের বিশাল জ্ঞান নেই। অনেক জায়গা দেখেছি স্বামীর সাথে কথা বলতে গিয়ে রুক্ষ মেজাজ, কিন্তু অপর কোনো আত্মীয় আসলে খোস মেজাজ, ভালো মেজাজ কথা বলে, এটা বাস্তবে দেখেছি। কিন্তু উচিত হল যদি অপরিচিত পুরুষ হয় তাহলে তার সাথে কথা বলা, আপনার ভাই তো বাসায় নেই, আপনি অমুক সময় কল দিয়েন, অমুক সময় লক করেন, খুব তাড়াতাড়ি বলে দেওয়া। স্বামী কল করলে, স্বামী কোনো কথা বললে খুব বিনয়ের সাথে সুন্দর করে উচ্চ ভাষা দিয়ে কথা বলা, এটাই তো নিয়ম ছিল, এটাই নিয়ম। আল্লাহর নবী যখনই মা আয়েশার ঘরে আসার চাইতেন, আসতেন, মা আয়েশা বারবার তাকিয়ে থাকতেন সালাম দেওয়ার জন্য, আগেই আমি সালাম দিব, আগেই সালাম দিব। কিন্তু যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নেকির কাজে, ভালো কাজে খুব অগ্রগামী ছিলেন, তাই মা আয়েশা সিদ্দিকা সালাম দিতে পারতেন না, নবীজি আগেই সালাম দিতেন। আগে সালাম দিলে উপকার, হাদিস শরীফে আছে, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবির, যে আগে সালাম দেবে তাকে আল্লাহ অহংকারী থেকে মুক্ত করে দিবে, তাকে আল্লাহ বিনয় করে দিবেন। এই জন্য নেক আমলের ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে মা বোনেদের একটুও কমতি নাই, তারাও করতে পারবে, যুগে যুগে দেখা গেছেন, করেছেন। রাবিয়া মুসরি, আমরা কে না নাম জানি, রহমাতুল্লাহ আলাই, ইন্তেকাল করার পরে ফেরেশতারা প্রশ্ন করেছে, রাবিয়া মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা হাযা রাজুলুন। হযরতে রাবিয়া, আও ফেরেশতারা, তোমরা বহু দূর থেকে এসেছ আমাকে প্রশ্ন করার জন্য, আর আমি রাবেয়া দুনিয়ার জীবন থেকে কবরের জিন্দেগি, কবরের জীবনের 3.5 হাত মাটির নিচে, কেবলই আসলাম যে মাওলার জন্য, যে আল্লাহর জন্য জীবনে বিবাহ বসলাম না, আমি কি 3.5 হাত মাটির নিচে এসে আমার আল্লাহর কথা ভুলে গেলাম? বরং তোমরা ভুলে গেছো কিনা তোমাদের রবকে, তোমাদের দিনকে বলো, আমি তো রাবিয়া, আমি আমার আল্লাহর কথা, মাওলার কথা ভুলি নাই। তাই আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো হে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহায়ায়া আমার জীবন, আমার জীবনে যাহা কিছু আছে, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, তমাম পৃথিবী পালনেওয়ালা আল্লাহর জন্য। সব কিছু কার জন্য ভাই? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য কোনো ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। আল্লাহ নবীর যুগেও মা বোনেরা যে দৃষ্টান্ত দেখিয়েছেন, যে উদাহরণ দেখিয়েছেন, অনেক ক্ষেত্রে অনেক পুরুষ পারি নাই। আল্লাহ নবী তাবুকের যুদ্ধ সামনে, খুব গরমকালে খেজুর পেকে গেছে, আর ওলাদের খেজুরি বড় বড় সম্পদ, যেমন আমাদের দেশে কৃষকের ধান, আমন ধান বড় সম্পদ, আর ওলাদের
খেজুর মৌসুম পেকে গেছেন, এটা বড় সম্পদ। ঠিক সেই মুহূর্তে গরমের দিন, তাবুকের যুদ্ধ লম্বা ঘটনা, সংক্ষেপে একটু বোঝার জন্য ঘোষণা হয়ে গেল। আল্লাহ নবী চাঁদা উঠাচ্ছেন জেহাদের জন্য, অনেক খরচ টাকা পয়সা আদায় করতেছেন, যে যা পারেন শরীক হচ্ছেন। দান করলে কি হবে? দান করলে আপনার মাল বেড়ে যাবে। জাকাত দিলে কি হবে? জাকাত দিলে দুইটা উপকার হবে, হেদায়ের ভিতরে আছে। আপনার মাল পবিত্র হবে আর মাল বেড়ে যাবে, মাল বেড়ে যাবে। জাকাত না দিলে কি হবে? মালে বরকত কমে যাবে আর ওই মালগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী মিরাজ থেকে এসে বলল, ও মহিলার দল, আমি জাহান্নামে শুধু মহিলা মহিলা দেখলাম, তোমরা কি পাপ করছো? মহিলারা দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এত মহিলাদেরকে জাহান্নামে দেখলেন, কারণটা কি? কি অপরাধ? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, দুইটা অপরাধ। এক নম্বর অপরাধ, স্বামীর নাফরমানি করছো। দুই নম্বর অপরাধ, কথাই কথাই অভিশাপ দাও। মোমেন যে হবেন, মোমেনের কোয়ালিটি, মোমেনের বৈশিষ্ট্য, অভিশাপ্তকারী হবে না, সমালোচনাকারী হবে না, অশ্লীল চরিত্রের হবে না, অশ্লীল ভাষাভাষী হবে না। কয়টা হলো? অভিশাপ্তকারী হবে না। ও মা বোনেরা, কাহোর ব্যাপারে অভিশাপ করবেন না। দুই নম্বর, সমালোচনাকারী হবে না মোমেন, তার পরিচয় মোমেনাতের পরিচয়। তিন নম্বর হলো, অশ্লীল চরিত্রের হবে না, অশ্লীল ভাষাভাষী হবে না। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, আবুবকর সিদ্দিক তার একটা গোলাম, একটা গোলাম, গোলামকে অকট্ট ভাষায় কিছু কথা বলতেছেন। আল্লাহর হাবিব বললেন, কাল্লা ও রব্বিল কাবা, কাবার মালিকের রবের কসম, একজন সিদ্দিক আর একজন মুখে অশ্লীল কথা এক হতে পারে না, কোনদিন এক হতে পারে না। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা বন্ধ করে দিলেন, সাথে সাথে গোলামকে আজাদ করে দিলেন। দৌড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবুবকর শপথ করে বলতেছি, আল্লাহর হাবিব, জীবনে কোনোদিন আর আমি মুখ অশ্লীল কথার বলবো না। আমি শাস্তি স্বরূপ আমার দাসীকে, আমার গোলামকে আমি আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি। এই জন্য রাসূল বলেছেন, ও মহিলারা, স্বামীর নাফরমানি করো না, অভিশপ্তকারী হন, অভিশাপ দিও না। আজকে যে ছেলের প্রতি আপনি রাগান্বিত হইয়াম অভিশাপ দিয়া দিলেন, আপনার আপনি তো মা, মায়ের বদ্দোয়া, রওনা যখন হইয়া যায় আকাশের দিকে, মাঝখানে কোনো পর্দা থাকে না, টাকার কিছু থাকে না, আপনার বদ্দ যখন লেগে গেল ছেলের, আজকে হয়তো অ্যাকশন হলো না, দুই বছর পরে অ্যাকশন হলো, তখন তো আপনি মা, আবার তো তাবিজের জন্য, পানির জন্য আবার দৌড়াইবেন, কিন্তু এইটাই আপনার মুখের জবানের শাস্তি, আজকে তার শুরু হয়েছে। এই জন্য কখনো কখনো কোনো সন্তানের প্রতি, স্বামীর প্রতি অভিশাপ দেব না। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? বলে, তোমরা স্বামীর খেদমত করো, অভিশাপ দিও না, আর তিন নম্বর, তা সদকা বিহি, বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে দান করো। আল্লাহর নবী তাবুকের যুদ্ধে মাল উঠাচ্ছেন, অর্থ একজন মহিলা একটা বাচ্চা ছেলে কোলে করে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবি অমুক যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি তার বিধবা নারী, আমি মহিলা, স্বামী হারা মহিলা, আমার ঘরে কিছুই নাই, এই যে পরনের কাপড় দেখতেছেন, একটা ছিঁড়া ফাটা কাপড়, এই কাপড়টার মালিক আমি, আর কিছুই আমার নাই, এই সন্তানটা আমার,
আপনার সাহাবীর সন্তান, আপনার সাহাবী অমুক যুদ্ধে শহীদ হয়ে গেছে, কেউ নাই তার। আজকে যুদ্ধের জন্য, তাবুকের অভিযানের জন্য আপনি অর্থ চেয়েছেন, সবাই শরীক হচ্ছে, আমি মহিলা কি শরীক হব, এই আমার বাচ্চাটাকে আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আপনি যুদ্ধর ময়দান নিয়ে যাবেন, আপনি কোলে নিয়ে নেন। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীর স্ত্রী, এই বাচ্চাটা যুদ্ধে গিয়া কি করবে, কেন তুমি আমাকে দিয়ে দিচ্ছ কোলে? বলে, ইয়া রাসূলুল্লাহে, কাফের বেঈমানেরা যখন আপনাকে সামনের দিকে তীর মারবে, বাচ্চাটাকে আমি সামনে ধরবেন, যখন ডান দিকে তীর মারবে ডান দিকে ধরবেন, বাম দিকে তীর মারবে বাম দিকে ধরবেন, আমার এই সন্তানটা তীর খেয়ে খেয়ে, আঘাত খেয়ে খেয়ে আর নিষ্পিষিত হয়ে যাবে, ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে। আমার আশা, আমার নবীর গায়ে যেন একটা তীর না লাগে, এই জন্য সন্তানকে আমি নিয়ে আসছি। আল্লাহর নবী চোখের পানি মুছে আর বলে, ও আমার সাহাবীর স্ত্রী, এই সন্তান আমি গ্রহণ করলাম, আমি তোমার কাছে আমানত রাখলাম, সে যখন বড় হবে এই জিহাদে সে শরীক হবে। সেও একটা মা ছিল, মায়ের অবদান, হাজার হাজার ঘটনা। ফিরাউনের দাসী, ফিরাউনের দাসী গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে ফেলছে, গোপনে। ফিরাউন 400 বছর, 450 বছর যার মাথা ব্যথা হই নাই, আনা রব্বুকুমুল আলা বলেছে, শ্রেষ্ঠ খোদা আল্লাহ ছাড় দিয়েছে, যে যত বাড়ে তাকে আল্লাহ তত ছাড় দেয়। দেখি কোথায় যায়, দেখেন বাচ্চারা ঘুড়ি ওড়ায়, হ্যাঁ সে ওড়ে, আর এই বাচ্চা আরো ছাড়ে আরো ছাড়ে। ও মনে করে আমি বহু দূরে, এই ভাটা পড়া পচা মাটিতে আর নামবো না, কিন্তু ঘুড়িওয়ালা যে বাচ্চা সে বলে, তুই যতই নাচিস আমি যখন পেছানো শুরু করবো লাটেঙে, আস্তে আস্তে তোকে নামতে হবে আমার কাছে। ঠিক আল্লাহ বান্দাহা বান্দিকে ছাড় দেয়, কত বাড়তে পারে কত বাড়তে পারে, দেখি চাবি তো আমার হাতে, কাঠি তো আমার হাতে। আল্লাহ তাআলা ফিরাউনকে ছাড় দিয়েছিল। এরপরে বাহারে কুলসুম, নীল নদে, মিশরের সেই সাগরে আল্লাহ চুবায়া চুবায়া মারছে, যখন পানি খায় তখন বলেছিল, ক্বালা মান তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এখন কলমা পড়তেছে, আল্লাহ ডাকে দিয়ে বলেন, আল আন, এখন কেন গো, এখন কেন, বহু সুযোগ গেছে, আর হবে না, আর নেই। মুখের ভিতরে মাটি নিয়ে ফেরেশতারা মেরে দিয়েছে যেন মুসার কলমা পড়তে না পারে। ফিরাউনের দাসী গোপনে গোপনে মুসার প্রতি, মুসার আল্লাহর প্রতি কলমা পড়ে ইমানওয়ালা হয়ে গেছে আলাইহিসসালাম। এই খবর ফিরাউন পাইছে, ওই মহিলার দুইটা বাচ্চা, একটা কোলে দুধ পান করে আর একটা হাঁটতে পারে, এমন দুই বাচ্চার মা গোপনে ফিরাউনকে না জানাইয়া ফিরাউনের দাসী ইসলাম গ্রহণ করে ফেলছে। ফিরাউনের কানে খবরটা পৌঁছায় গেল, যে কোনো গোয়েন্দা জানিয়ে দিল, তোমার দাসী মুসার প্রতি মানে ইমান নিয়ে আসছে। ডাকা হলো, ও আমার মন্ত্রী পরিষদ, একটা ড্যাগ নিয়ে আসো আর ভালো তেল নিয়ে আসো, এখানে সুন্দর করে তেলগুলো টকবক করাও, ব্যবস্থা করো। মহিলাকে ডাকা হলো, মহিলা দুইটা বাচ্চা, একটি কোলে একটা হাঁটতে পারে, ফেরাউন ডেকে বললো, দাসী তুমি যদি অর্থ সম্পদ চাও, টাকা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, সব তোমার জন্য মুক্ত, আজ মুসার কলমা আল্লাহর, কে তুমি না ছাড়ো গো দাসী, এই যে তেল টকবক করতেছে, তোমার বড় বাচ্চা যে হাঁটতে পারে তাকে দেব, এরপরে তোমার ছোট বাচ্চাকেও ছেড়ে দেব গো দাসী।
এরপরে এখানে শেষ না গো দাসী, এরপরে তোমাকেও ওই তেলের ভিতর আমি শেষ করে দেব। দুইটা বাচ্চা নিয়া হাজির, তেল জ্বলতেছে, উত্তপ্ত তেল টক ডক টক বক করতেছে। ও মা, তারাও কিন্তু মহিলা ছিল, কি ইমান, কি দৌলত তাদের মধ্যে ছিল, কি অদৌলত ছিল। এই জন্য আমরা ইমানে চেতনা চাই, আমলে চেতনা চাই। যদি আপনি ইমানওয়ালা হতে পারেন, আমলওয়ালা হতে পারেন, আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম, প্রথম তোমাদের পুরস্কার দেব। কি পুরস্কার? তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। কি হলে ভাই? ইমান আর কি হলে? আমল হলে। কি দেবেন আল্লাহ পুরস্কার? প্রথম পুরস্কার গোটা পৃথিবী তোমাদের পায়ের নিচে করে দেব, বলেন সুবহানাল্লাহ। শর্ত লাগিয়েছে আল্লাহ ইমান আর আমল। দুই নম্বর শর্ত হলো, তুমি যদি ইমানওয়ালা হও, আমলওয়ালা হও, তাহলে দুই নম্বর হলো, ওয়ায়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা, তোমাকে নিরাপত্তা আমি দান করব, নিরাপত্তা, কেউ তোমাকে আঘাত করবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী আদি ইবনে হাতেমকে বলেছিল, হে আদি ইবনে হাতেম, তুমি কি হাইরা দেখেছো? হাইরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাইরা দেখি নাই, তুমি নাম শুনেছি হাইরা, হাইরা দেখি নাই আমি। আল্লাহর হাবিব বলল, হ্যাঁ আদি সনম, এমন এক সময় সামনে আসতেছে এই হাইরা থেকে বাইতুল্লাহ মক্কা শরীফ কয়েকশত মাইল দূর, একটি মহিলা রমণী কুমারী সুন্দরী একা একা সফর করবে, চলে যাবে, কেউ তাকে ডিস্টার্ব দেবে না, আঘাত করবে না। এমন একদিন সামনে এসেছে। হে আদি সরব, এমন দিন বেশি নয়, যদি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে তুমি স্বচক্ষে দেখতে পারবে গো আদি, পারস্য রূপ মুসলমানদের পায়ের নিচে আসবে। কিন্তু শর্ত হলো ভাই, ইমান আর আমল সুন্দর হওয়া লাগবে। আমরা মনে করি যে ইমান আমল হলে কবরে শান্তি পাবো, আখিরাতে শান্তি পাবো, পরকালে নাজাত পাবো। এখানেই না, ইমান আমল হলে আল্লাহ দুনিয়ায় শান্তি দেবেন। এক নম্বর শান্তি হলো, মানুষ চায় ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ তাকে দান করবে। দুই নম্বর, তাকে এমনি আমান নিরাপত্তা দান করবে তাকে আল্লাহ। তিন নম্বর, আল্লাহ বলেন, তোমার অন্তরে আমি পরম শান্তি দান করব। কত মহিলা আছে হুজুর, আমার ছেলে লেখাপড়া করে না, তাবিজ দেন। কোন মহিলা আছে হুজুর, আমার সন্তান কথা শোনে না, হুজুর ব্যবস্থা করেন। হুজুর, আমার স্বামী পরিবার রেখে অন্য জায়গায় ঘোরাফেরা করেন, একটা মানুষ খুঁজে পাচ্ছি না, অন্তরের শান্তি, মনের শান্তি, আর সবার মনে অশান্তি, অশান্তি। আল্লাহ বলেন, হে মমিন পুরুষ, মমিনাত মহিলা, তুমি যদি ইমানওয়ালা হও, আমলওয়ালা হও, আমি তোমাকে দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দেব, তুমি শান্তি পাবে। ছেলের দিকে তাকাবে, ছেলে নামাজিওয়ালা, ছেলে দাড়িওয়ালা, ছেলে পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। স্বামীর দিকে তাকাবে, স্বামীও দিনদার, একটা বেহেস্তের নমুনা বাড়িতে শুরু হয়ে যাবে। শর্ত হলো, তুমি যদি আল্লাহর জন্য ঈমান আনতে পারো, আল্লাহর জন্য আমল করতে পারো। তিন নম্বর পুরস্কার, ঈমান আমলের কারণে আপনি আমি অন্তরে কি পাব? শান্তি লাভ করব, শান্তি। চার নম্বর শান্তি হলো, ওয়ালাউ আন্নাহাল কোরআনু وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ। ঈমান ওয়ালা যদি হতে পারো, আমল ওয়ালা হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, আসমান এবং জমিনের সমস্ত বরকাত, সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। যেখানে হাত দেবে সেখানেই বরকত হবে, সেখানেই বরকত হবে। এক সময় মুসা নবীর জামানায় ৬ লক্ষ মানুষ
পানির পিপাসায় কাতর, পানির ব্যবস্থা নাই। মুসা নবী ডাক দিয়ে বলল, আল্লাহ, 6 লক্ষ মানুষের পানির ব্যবস্থা কোথা থেকে করব গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, তোমার হাতে লাঠি আছে? বলে, লাঠি আছে। বলে, সামনে একটা পাথর দেখা যায়? বলে, দেখা যায়। এই পাথর আর লাঠির অনেক কাহিনী আছে, কোথার থেকে আসলো? সংক্ষেপ হলো, এরাল্লা বাবা আদম নিয়েছে ছেলে নেই লাঠি, এই পাথর বাবা আদম জান্নাত থেকে নিয়েছিলেন। এই লাঠি আর পাথর পরিবর্তন হতে হতে শোয়াইব আলাইহিসসালামের কাছে পৌঁছায়। শোয়াইব আলাইহিসসালামের মেয়ে যখন মুসা নবীর সঙ্গে বিবাহ দেন, ওই সময় লাঠিখানা আর পাথরটা মুসা নবীকে উনি দিয়ে দেন। এই লাঠি সামনে পাথর, আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা, লাঠিতে আঘাত করো, পানির ব্যবস্থা হয়ে যাবে। যখন পাথরে আঘাত করলো, একটা দুইটা না 12টা জায়গা ছিদ্র হয়ে পানি পড়া শুরু করলো। 6 লক্ষ মানুষ পানি পান করলো, দু করলো, গোসল করলো, সব ব্যবস্থা হয়ে গেল। বরকত খুলে দেব, নেক আমল করলে, ভালো কাজ করলে, আল্লাহর জন্য ঈমান আমল হলে, নেক আমল হলে আসমান আর জমিনের দরজা সব আমি খুলে দেব। শুধু বরকত, আর বরকত ছাড়া কিছুই দেখতে পাবে না। এই জন্য শর্ত লাগাইছেন আল্লাহ, ইমান আর আমল, তাই বলেছেন আল্লাহ, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওহুয়া মুমিনুন ফালানুহিয়িন্নাহু হায়াতান তাইয়িবা। আপনি নামাজ পড়েন, ঠিকই আছে হুজুর, আমি পদ্মা করি, আমি নামাজ পড়ি হুজুর, আমি তাহাজ্জুদ পড়ি হুজুর, আমি মহিলা, আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু মুখের বাসা আপনার ভালো না, আপনার মুখের বাসা ভালো না, হবে না মা, হবে না, মুখের বাসা ভালো করতে হবে। হাদিস তার প্রমাণ। আল্লাহর নবীর দরবারে একজন হাজির হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতিবেশী একজন মহিলা, নামাজ তার কাজা নাই, রোজা তার কাজা নাই, তাহাজ্জুদের নামাজ গভীর রাত্রে উঠে এই মা তাহাজ্জুদের নামাজ পড়ে গো ইয়া রাসূলুল্লাহ, কিন্তু তার জবানের ভাষাটা বড় খারাপ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন সূরা কাফ 26 পারায়, মা ইলফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা আলফাজ, একটা শব্দ এমন নয় ফেরেশতারা রেকর্ড করছে না, সংরক্ষণ করছে না, সব কথাগুলো, সব ভাষাগুলো আপনার আমার সব রাখা হচ্ছে। কিয়ামতের ময়দানে যখন আপনার আমার, আপনার আমল আপনার হাতে, আমার আমল আমার হাতে, আল্লাহ বলবেন, সোনা বানী ইসরাইলের ভিতরে আছে 2 পৃষ্ঠায় 15 পারার একরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলে করো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়লেই বুঝতে পারবে কোথায় তুমি যাবে। এই কথাগুলো সূরা কাহাফের ভিতরে আর একটু আগাইয়া বলেছেন, সগীরাতাও ওয়ালা কাবীরা, বান্দা যখন আমল পড়বে দেখবে, আহারে, সগীরা ছোট্ট আমল ছাড়ি নাই, ওয়ালা কাবীরা, বড় আমল ছাড়ি নাই, কোন খাতা কোন বই আমাকে ধরাইয়া দেয়া হলো, সবই তো লেখা আছে, কিছুই তো আল্লাহ ছাড়ি নাই। ও মা, যে কথা বলতেছিলাম, রসুলের দরবারে হাজির এক পুরুষ, ইয়া রসুলাল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা, নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, তাহাজ্জুদের কাজা নাই, কিন্তু মুখের ভাষা বড় খারাপ, আমাদের বুকটা ঝাড়ঝাড় হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। যারা হাতুসিনানি লাহাতিয়ামু ওয়ালা ইলতামু মা যারা হাল্লেসান, তরবারি দিয়ে কেটে দিলে মলম লাগাইতে লাগাইতে একদিন ওই জায়গা মিশে যাবে, দাগ দেখা যাবে না গো, কিন্তু অন্তরে আঘাত দিলে, জবানের দ্বারা আঘাত দিলে কাহকে ওই আঘাত সহজে মেটে না। আল্লাহর নবী বিশ্বনবী বাইতুল্লাহর দিক তাকিয়ে বলল, বাইতুল্লাহ, তুই
বড় দামি, তুই বড় দামি, তুই বড় দামি। সাহাবীরা বলে রসুল যদি আর না বলতো ভালো হতো, আর ভালো লাগছে না। নবীজি আবার বলল, বাইতুল্লাহ রে তোর চাইতেও দামি জিনিস আরো আছে। সাহাবীরা বলে আমরা সবাই খাড়া হয়ে গেলাম, কানকে খাড়া করে দিলাম অর্থাৎ চুপ হয়ে গেলাম। এতক্ষণ নবীজি বললেন বাইতুল্লাহ তুই বড় দামি, তুই বড় দামি, হঠাৎ করে আবার বলতেছে বাইতুল্লাহ তোর চাই তো দামি আছে, তাহলে কি জিনিস? এইটা রসুলের জবাব থেকে শোনা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী হঠাৎ করে বলে উঠলো বাইতুল্লাহ তোর চাই তো একটা মুমিনের অন্তর বড় দামি। আপনার জবানের আঘাতে বান্দা বান্দি কষ্ট পায় হবে না, তাহাজ্জুদে কাঁদ হবে না। রসুল বললেন ওই মহিলা জাহান্নামী, তাহাজ্জুদ কামাই নাই, নামাজ কামাই নাই, রোজা কামাই নাই, মুখের ভাষার কারণে বিশ্ব নবী ঘোষণা করলেন জাহান্নামী। আর একজন লোক আসলো গ্রাম থেকে, ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতিবেশী একজন মহিলা নামাজটা কোনো মতে পড়ে, রোজাও কোনো মতে রাখে, পর্দা মোটামুটি করে, কিন্তু তার ব্যবহারে আচরণে আমরা বড় সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ওই মহিলা জান্নাতি, জান্নাতি। এই জন্য মুখের ভাষা মা ও আমার বোনেরা সঠিক করতে হবে, ঠিক করতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার হাতে আংটি ব্যবহার করতেন, এই আংটিতে লেখা ছিল হয় ভালো কথা বলো না হলে চুপ থাকো, ভালো কথা ছাড়া জবান থেকে বাহির করো না। আল্লাহর নবী এই জন্য বলেছেন নামাজ এটাই শুধু ইবাদত না, রোজা এটাই শুধু ইবাদত না। মুসলমান বলেছেন সেই ব্যক্তি যার জবানের দ্বারা, যার হাতের দ্বারা অপর মুসলমান নিরাপদে থাকে। একজন পতিতা মহিলা হাদিস শরীফে আছে, বিভিন্ন হাদিসে আছে, মাঝে মাঝে হাদিসটা দেখা হয়। পতিতা খারাপ মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, একটা কুকুর জিব্বা বাহির করে হাফসাইতেছে পানির পিপাসায় কাতর। মহিলা চিন্তা করল হারে কুকুরটি মনে হয় পানির জন্য মারা যাবে। এই মহিলা নিজের পায়ের চামড়ার মোজা খুলল, ঘাড়ের থেকে রুমাল খুলে নিল, আর চামড়ার সাথে ওইটা ভালো করে বেঁধে এই কূপ, এই যে ভাটা পড়ে যে পুকুর, এই পুকুর না, ইন্দারা কূপ গভীর করে যেগুলো খোসা হয়, এখন কমে গেছে, আগে প্রায় জায়গায় দেখা যেত। এই কূপের নিচে অনেক নিচে পানি, এই মহিলার চামড়ার মোজা আর গায়ের ওন্না দিয়া, কেউ বলেছে চাদর দিয়া, ভালো করে বেঁধে ওই কূপের থেকে পানি উঠাইয়া কুকুরটার জিব্বায় মুখের ভিতর ঢুকাইয়া দেয়। রসুল আমার বলেন এই মহিলা এই আমলের কারণে খারাপ মহিলা, আল্লাহ তাকে জান্নাত দান করবে, দান করবে। দেখেন খারাপ হওয়ার পরও একটা আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। হাদিস শরীফে আসিম পরিষ্কার আসিম, কোন কোন বান্দা বান্দি এমন এমন কথা বলে ফেলে জাহান্নাম অজীব হইয়া যায়, তার খবর নাই। কোরআন তেলাওয়াত ঠিক আছে, নামাজ ঠিক আছে, পর্দা ঠিক আছে, সৎকা ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু রাগের বশবত হইয়া এমন কথা জবান থেকে বাহির করে দিল, একটা কথার কারণে জাহান্নামের তলদেশে পৌঁছায় গেল, তার খবর নাই। রসুল ওই হাদিসেই বলেন কোন কোন বান্দা বান্দি এমন ভালো কথা বলে ফেলে, একটা ভালো কথার কারণে তাকে আল্লাহ বহু দুচায় জান্নাতে মাকাম দান করে দেয়। সবচাইতে যে ছোট্ট জান্নাত পাবে, একের ছোট্ট, আর জান্নাতে দেওয়ারও লোক নাই, বিচারও শেষ। সূরাতুজ জুখরুফ 25 পারায় আছে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতি
উরিস্তুমহা বিমা কুনতুম তামালুন। এই আয়াতের ব্যাখ্যা এসেছে, আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার জান্নাত তুমি গ্রহণ করে নাও, এইটা তোমার জান্নাত, এর থেকে ছোট জান্নাত আল্লাহ আর বানান নাই। মহিলাদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে, যে মহিলা মহিলা তোরা হুর থাকবে, মেশক আম্বার দিয়া যাদেরকে আল্লাহ সৃষ্টি তৈরি করেছেন তাদের একটা থুতু যদি কোন লোহিত সাগরে নোনা পানির ভিতরে পড়ে, এক থুতুর আঘাতের কারণে তাম পৃথিবীর সমস্ত লবণ পানি মিষ্টি হয়ে যাবে। ভাই, এ হলো হুরের গোলমান, তার মুখের থুতু এত দামি। এই হুরের থেকেও আরো দামি হলো একজন জান্নাতি মহিলা, এই হুরের থেকেও 70 গুণ বেশি দামি হবে। আল্লাহ বলবেন তোমার জান্নাত তুমি দেখে নাও। রসুল বলেন এই জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে, 100 দুরন্ত উঠ 100 বছর দৌড়াইতে থাকলেও এই জান্নাতের সীমানা শেষ হবে না। পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করাইয়া জান্নাতের মালিক হইয়া গেল। এই জন্য মা মুখের জবান ঠিক রাখবেন, কাউকে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না। যদি আমল একটু কমও হয় ওইটা যেন রেগুলার হয়, সুন্দরভাবে হয়। আওয়াবিন নামাজ 6 রাকাত থেকে 20 রাকাত, মাগরিবের সুন্নাত পড়ার পরে যদি পড়েন, প্রতিদিন পড়বেন, একদিন 20 রাকাত পড়লেন আর বহুদিন পড়লেন না, এটা পছন্দ না ইসলামে। ইসলামে হলো 2 রাকাত নামাজ তুমি পড়ো, জোহরের সুন্নাত আদায় করে 2 রাকাত নফল আমরা পড়ি, মাঝে মাঝে পড়ি না। বলে তুমি যখন পড়ো সর্বক্ষণ পড়ো, এরকম করো না দুই একবার পড়ে ছেড়ে দিলে, তাহলে হবে না। উসমান ইবনে আফফান মুসলিম জাহানের দ্বিতীয় তৃতীয় খলিফা, আল্লাহর নবী তার সঙ্গে 2টা কন্যা বিবাহ দিয়েছেন, কয়টা? 2টা। রসুল বলেছেন যদি আমার আরো মেয়ে থাকতো আমি উসমান ইবনে আফফানের সঙ্গে বিবাহ দিতাম। এই উসমান ইবনে আফফান তখন ক্ষমতায়, আল্লাহর নবীর সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় জীবন যাপন করছেন, রাষ্ট্রপতি হিসাবে সাহাবিকে দেখতে গেলেন, কি হয়েছে ভাই, চরম অসুস্থ। বলে হ্যাঁ অসুস্থ, যে ডাক্তার তিনি আমাকে অসুস্থ অসুস্থ করে দিয়েছে। ওসমান ইবনে আফফান বলল ভাই ডাক্তার নিয়ে আসি। বলে ডাক্তার লাগবে না, ডাক্তারের ডাক্তার তোমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে, ডাক্তার লাগবে না। বলে ভাই কিছু মাল আপনাকে দিয়ে যাই। বলল মাল লি হাজাতি, পুরাই জন্যই আমার লাগবে না। আল্লাহ নবীর সাহাবী রাষ্ট্রপতি উসমান ইবনে আফফান সাহাবী আবদুল্লাহ বিন মাসউদকে ডেকে বলল আপনার অনেকগুলো মেয়ে বড় হয়ে গেছে, বিবাহর ব্যবস্থা করা লাগবে, অনেকগুলো কন্যা সন্তান আপনার, টাকা রেখে দেন, অর্থ রেখে দেন, আপনার মেয়ের ব্যাপারে কাজে লাগবে। সাহাবি বলল হে ভাই উসমান, আমি আল্লাহ নবীর হাদিস মুখস্থ করেছি, রসুল বলেছেন মাগরিবের নামাজ সাদাই করে ইশার আগে যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসালি ওয়াকাতিহা কাদিবা, 27 পারায় সূরা আর রহমানের পরে সূরা ওয়াকিয়া। যে মহিলা পুরুষ প্রতিদিন এই আমল করবে সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে পড়বে, কোনো দিন ওই বাড়ি কেউ অনাহারে মারা যাবে না, মারা যাবে না। এটা আমল, সকালবেলা সূরা ইয়াসিন, আজকে আমরা ইয়াসিন তেলাওয়াত করেছি, যে ইয়াসিন পড়বে সারা দিনের যা প্রয়োজন আল্লাহ সব ব্যবস্থা করে দেবে, ঈমান আর আমল। বলে কাফেররা তো অনেক কাজ করে, ঈমান তো নাই। বলে কোনো কাজ হবে না, তবে একটা কাজ হতে পারে, যে পরিমাণ আযাব জাহান্নামে দিত
ওই কাফের ভালো কাজ করার কারণে একটু আজাবটা কম করা হবে, কেউ লেখছেন তাফসীরের কিতাবে আছে। আবার কেউ কেউ বলেছেন বেঈমান কাফেররা ভালো কাজ করলে কি লাভ, বলে একটু লাভ আছে, লাভ হলো দুনিয়াতে তাকে অনেক টাকার মালিক বানাইয়া দেবেন, অনেক গাড়ির মালিক বানাইয়া দেবে, আখেরাতে ফাঁকা, আখেরাতে নাই। একটা শহরে দুইজন ফেরেশতার সাথে দেখা হয়ে গেল, ও ভাই আপনি তো ফেরেশতা, বলে হ্যাঁ ফেরেশতা, বলে আপনি, আমিও তো ফেরেশতা, বলে রাজশাহী শহরে কেন, কারণটা কি, কী জন্য আসছেন, বলে ভাই একটা কাজ নিয়ে এসেছি, এই পাশে একজন ইহুদি, ইহুদি মারা যাবে, মৃত্যুর সময় অন্তরে জেগেছে মাছ খাবে, বড় মাছ, এই মাছ খাওয়ার জন্য আমি পুকুরে সেই মাছের ব্যবস্থা করতে এসেছি, ইহুদিকে মাছ খাওয়ায়া তারপরে আল্লাহ মারবে, কথাকে বুঝে আসছে, বলে আপনি কেন আসছেন, বলে পাশের গ্রামে একজন আল্লাহর ওলি নেককার মারা যাবে, মৃত্যুর সময় জাইতুনের তেল খেতে মন চায়, জাইতুনের তেল তাল আলমারিতে রাখা আছে, আল্লাহ বলছে ফেরেশতা দৌড়াইয়া যা আলমারি ভেঙ্গে ফেল, যেন বোতলে একটু জাইতুন না থাকে, আমার বান্দা যেন মৃত্যুর সময় জাইতুন না খাইতে পারে। ইহুদি চির দুশ্মন মুসলমানের আল্লাহর, তাকে মাছ খাওয়াইয়া মারবে, আর মুসলমান মৃত্যুর সময় জাইতুনের তেল খাইতে দেবে না, বুঝে আছে কিছু, সব জিনিস বুঝে আসবে না গো বন্ধু, বুঝে আসবে না। দুই ফেরেশতা বলল আল্লাহ তোমার খেলা কে বুঝতে পারে, ইহুদির বাচ্চা তাকে তুমি মাছ খাওয়ায় মারো, আশা পূর্ণ করে মারো, মুসলমানের বাচ্চারে জাইতুনের তেল না খাওয়ায় মারো, তোমার খেলা কে বুঝতে পারবে গো আল্লাহ। আল্লাহ ডাকে দিয়ে বলল শোনো রে ফেরেশতারা, এই ইহুদির বাচ্চা জীবনে ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করেছে, আমি আল্লাহ চাই দুনিয়ার থেকে তাকে ভালো কাজের বদলা দিয়া কবরে আনি, কবরে আনার পরে ওকে সাইজ করব, ওকে সাইজটা করব, দুনিয়াতে দিয়ে দিয়া আখেরাতে দেব না, বুঝে আসছে। মুসলমান সামান্য কিছু ভুল হয়েছিল, আল্লাহ চাই, আমি চাই ও ফেরেশতারাম আমার এই মুসলমানের কষ্ট দিয়া পরিপূর্ণ পাকা পুক্ত করে দিয়া একবারে সুন্দর করে কবরে এনে তার জিন্দেগি সুন্দর করে দি, যেন কোনোদিন আমার বান্দার আর কষ্ট না। ফেরাউন তার দাসীকে ডেকে বলল দাসী, এই যে তেল গরম চলতেছে, যদি মুসার কলমা না ছাড়ো তাহলে তোমার দুই সন্তানকে তোমাকে বিদায় নিতে হবে, যদি ছেড়ে দাও মুসার কলমা তাহলে রাজ্য গাড়ি বাড়ির সব তোমাকে দেব। ও দাসী কোন পথ বেছে নেবে তুমি বলো। দাসী বলল ফেরাউন আমার দুইটা সন্তান কেন, যদি আরো সন্তান থাকতো তাহলে এই উত্তপ্ত তেলের ভিতরে ভিজাইয়া শহীদ করে দিতাম, আমিও জীবন দিতাম, কশিন কালেও আমি ইমান ছাড়বো না, মুসা মুসার আল্লাহকে আমি ছাড়তে পারবো না। প্রথম যে বাচ্চারা হাঁটতে পারত তাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, গরম তেল ড্যাগের ভিতরে, মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল, চামড়াগুলো হাড্ডিগুলো আলাদা হয়ে গেল, যেহেতু মা, মা যতই বলুক যতই মুখে বলুক সন্তানের দৃশ্য দেখে মা ঘাবড়িয়ে গেল, মা আহা জান্নাম মা, আল্লাহ বলেছে তোমাকে আমি বান্দা বান্দি তোমার মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি, এ কথা বলেন নাই, তোমার বাবার থেকে তোমাকে 70 গুণ ভালোবাসি তা বলেন নাই, আল্লাহ বলেছেন তো মায়ের কথা বলেছেন। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি ধর্মে যুদ্ধে যাব, জিহাদ করব, শহীদ হব, জান্নাত পাব। রাসূল বলল তোমার মা
দুনিয়াতে বেঁচে নাই না কি বিদায় হয়েছে বলিয়া রাসূলুল্লাহ আমার মা তো বেঁচে আছে। নবীজি বললেন জিহাদে যাওয়া লাগবে না, তোমার পায়ে মায়ের খেদমতে লাগো, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মায়ের কথা বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, এই মার সামনে সন্তানকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো, মা ঘাবড়িয়ে গেলেন, হঠাৎ করে আল্লাহ তাআলা দৃশ্য পাল্টাইয়া দিয়া মেয়েকে দেখালেন, জান্নাত দেখালেন। মেয়ে চিৎকার করে বলছে, মা ঘাবড়াইও না, ঘাবড়াইও না, তাকায়া দেখো তোমার সন্তান কোন দিকে যাইতেছে। মা একটু ঠান্ডা হয়ে গেল। এইবার কোলের সন্তান কেড়ে নেওয়া হলো, যে বাচ্চা দুধ পান করতেন তারকে টান দিয়ে ছিঁড়ে নেওয়া হলো। বাচ্চাটাকে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিল, টকভক করে মুহূর্তের ভিতরে সব পালা আলাদা হয়ে গেল। মা আবার ঘাবড়িয়ে গেল, হারে আমার কোলের সন্তান, চিৎকার করে দিশাহারা হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর সাহায্য, আল্লাহ বলেছিলেন তানসুরুল্লাহ আনসুরকুম, তুমি আমাকে সাহায্য করলে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, ওয়ুসাব্বিত আকদামাকুম, তোমার কদমকে আমি দৃঢ় করে দেব, স্থির করে দেব, শক্তিশালী আমি করে দেব। আম্মা আবার ঘাবড়িয়ে গেলেন, আবার আল্লাহ দৃশ্য পাল্টাইয়া দিলেন। বাচ্চা মায়ের কোলের দুধের বাচ্চা ডেকে বলল, মা বেহেস বেহেস, ও মা তাকাও তাকাও, বেহেস বেহেস। মা তাকিয়ে দেখলো, হা দৃশ্য তাই, মা শান্ত হয়ে গেল। ফিরাউনের বাচ্চা এবার মাকে তেলের ভিতরে দিল, মাও শেষ হয়ে গেল, হাড্ডি গুড়িগুলো এক জায়গা করে ফিরাউনের সৈন্যরা লস্করেরা একটা জায়গায় পুঁতে রেখে দিল। আল্লাহর নবী মিরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে দুই রাকাত নামাজ পড়ে জিব্রাইলকে নিয়ে রওনা করলেন, দেখতেছেন জান্নাতের ঘেরান আসতেছে, জান্নাতের ঘেরান। আল্লাহ বলল, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, জান্নাতের ঘেরান, জান্নাতের ঘেরান। জিবল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনের দাসীর কথা শুনিয়েছিলাম, তার দাসী তার দুই সন্তানকে ফিরাউন তেলের মধ্যে টকবক করে শহীদ করে দিয়া এই জায়গায় মাটি খুঁচে পুঁতে রেখে দিয়েছিল আজ থেকে 2000 বছর আগে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চা আর তার মায়ের কবরের জান্নাতের ঘেরা। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক নায়ক করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।